মাদারীপুরের রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ঘটনাস্থলে ইমন মুন্সী নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার দুপুরে রাজৈর উপজেলার কুঠিবাড়ি এলাকার ভকেশনাল ইনস্টিটিউটের পূর্ব পাশে মোফাজ্জেল হোসেনের উজিরে নির্মাণাধীন তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে। মারাত্মক আহত এনামুল মুন্সী ও জহুরুল ইসলামকে রাজৈর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদের দেয়াল।